আসসালামু আলাইকুম দাদুরা, কি খবর? কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। গরমে কেমন কাটছে সবার দিন? খুব কষ্টের, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সাময়িক, এই আর কি। এখন একটা নিউজ দেখেন, আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি। নিউজটার জন্য হয়তো বা আপনারা অনেকেই অবগত আছেন, অনেকে হয়তো অবগত নাই, অনেকে জানেন অনেকে জানেন না, অনেকে দেখছেন অনেকে শুনছেন। হ্যাঁ, সেরকম একটা নিউজ আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। পরীক্ষা না দিতে পারলে মরে যাব স্যার, রাস্তায় বিসিএস পরীক্ষার্থীর গড়াগড়ি। হ্যাঁ, এই নিউজটা করছে বাংলা নিউজ 24.com, এটার অনলাইন পত্রিকা আর কি। হ্যাঁ, সেটাকে একটু দেখলে দেখতে পারবেন আর কি। লোকটা রাস্তায় শুয়ে আছে শুধু পরীক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, এবার একটু বিস্তারিত আলোচনা করি এটা ব্যাপার নিয়ে। পরীক্ষার যে স্থানটা হলো রাজশাহী সাহেব, মহানগরীর সাহেব বাজার বড় মসজিদের পিছনে থাকা মসজিদ মিশন একাডেমি পরীক্ষা কেন্দ্রের সামনে। এটা এটা রাজশাহীতে 46তম বিসিএস পরীক্ষার জন্য আর কি উনি পরীক্ষার্থী ছিল। এবং এখানে যে ভাষ্য মতো এখানে যে নিউজটা পাওয়া গেছে আর কি, নিউজটাতে দেখা গেছে যে তার পরীক্ষা ছিল 10টায় আর এন্ট্রি ছিল 9:30। উনি 10 মিনিট লেটে গেছে, মানে 9:40 গেছে। কিন্তু এর জন্য গেটের সিকিউরিটি যে ছিল, ম্যানেজমেন্ট ছিল, তারা তাকে ভিতরে ঢুকতে দেয় নাই এবং তাকে এক প্রকার বাইরে করে বাইরেই রাখছে। এবং কোনো কারণে তার পরীক্ষাটা সে দিতে পারে নাই। সে বারবার আকুতি করেছে, অনেক মিনতি করেছে এবং স্যারদেরকেও বলছে যে আমাকে পরীক্ষাটা দেওয়ার যেন দিতে যেন দেওয়া হয়, এবং এটাই তার শেষ পরীক্ষা, এবং এটা যদি না দিতে পারে তাহলে সে মরে যাবে। এবং সে লোকলজ্জা ভুলে রাস্তায় পুরোটাই শুয়েছিল আর কি, এই গরমের ভিতরে। এবং এটার জন্য নাকি ওই রাস্তাতে দীর্ঘ কিছুক্ষণের যানজটের সৃষ্টি হয়েছে আর কি। এই এখন কথা হলো, একটা পরীক্ষায় 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এটা একটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক। এটা হতে পারে, এটা হতে পারে সে হয়তো বা আসতে লেট করতে পারে, কিংবা সে যেভাবে যেখান থেকে আসছে সেখানে এতটা প্রপারলি কিংবা যোগাযোগটা ভালো ছিল না, এগুলো অনেক কিছু হতে পারে আর কি। এটা অস্বাভাবিক কিছুই না, একটা মানুষের 10 মিনিট লেট হওয়া এতটা আহামরি কোনো কিছু না যে সে এটার জন্য একটা জীবনের শেষ পরীক্ষা, বিসিএস এর মতো একটা পরীক্ষা সে দিতে পারে নাই। এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার, খুবই কষ্টেরও একটা ব্যাপার। যারা এরকম শেষ পর্যন্ত এসে রাস্তায় গড়াগড়ি করে পরে বাড়িতে ফিরে আসে, তার জন্য হয়তো বা লজ্জার কিংবা কষ্টের আর কিছু থাকে না। হ্যাঁ, কষ্টের আর কিছু থাকে না, কারণ তার এটা সর্বশেষ পরীক্ষা। এবং তার কনফিডেন্স লেভেলটা ভালো ছিল বিধায় সে বারবার তাকে সবাইকে রিকোয়েস্ট করেছে পরীক্ষাটা দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমাদের ম্যানেজমেন্টটা এতটাই শক্ত ছিল যে তাকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি। তো এখানে এই নিউজে আরো দেখা গেছে যে এই যে নিউজটা যে করেছে সে সরকারি কর্ম কমিশন পিএসসি রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক নূর আহমেদ মাসুম স্যারকে জিজ্ঞেস করেছিল যে কেন এরকমটা ঘটনা ঘটছে। তো সে বলছে যে চেয়ারম্যানের সাথে সব পরীক্ষা কেন্দ্র সচিবদের একটা ভার্চুয়াল মিটিং হয়েছিল, এবং এই ভার্চুয়াল মিটিং এ বলা হয়েছিল যে জাস্ট টাইমে পরীক্ষা হবে এবং 9:30-এর ভিতরেই পরীক্ষা হলে ঢুকতে হবে, 9:30-এর পরে যদি কেউ ঢুকে তাহলে তাকে যেন ঢুকতে না দেওয়া হয়। এবং তার এই নির্দেশ মোতাবেকেই সব হলগুলার এই পরীক্ষা হয়েছে এবং খুব সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা হয়েছে। কিন্তু আমার কথা হলো, একটা ছেলে 10টা মিনিট লেটে গেছে এবং সে অনেক কান্নাকাটি করেছে, জোরাজোরি করছে, অনেক আকুতি মিনতি করছে, এইটা কি কোনোভাবে মানবিক দৃষ্টিকোণ দেখেও কি এটার তাকে পরীক্ষা দেওয়া দিত না, যা পরীক্ষা দিতে দেওয়া উচিত ছিল মনে হয়? হ্যাঁ, এটা আমার কাছে যেটা মনে হয়, এটা একটা মানবিক দৃষ্টিকোণ দেখা, মানবিক দৃষ্টিকোণের বিচার করে তাকে পরীক্ষা দিলে মনে হয় খুব বেশি একটা ক্ষতি হতো না।
কারণ ছেলে তো এখানে একটা, এখানে যদি আরো 5 জন 10 জন 20 জন থাকতো তাহলে একটা কথা ছিল যে আমরা 20 জনকে দিতে পারবো না, সেখানে ছেলে ছিল একটাই আর কি। কিন্তু দুঃখের বিষয় ছেলেটা আজকে পরীক্ষা দিতে পারেনি। এখন এরকম বাংলাদেশের অনেক অফিস, অনেক আদালত, অনেক কিছুই আছে যেটা কাজের গুরু কিতাবে আছে গোয়ালে নাই। জাস্ট টাইম লেখা থাকে, জাস্ট টাইমে সবকিছু করার নির্দেশ থাকে, কিন্তু একটু হিসাব করে একটু চিন্তা করে দেখেন তো সবকিছু কি জাস্ট টাইমে হয়, জাস্ট টাইমে চলে? অনেক অনেক অফিস আদালত আছে 7 দিন ঘুরতে হয় একটা কাজের জন্য, অনেক অনেক অফিসে গেলে হ্যাঁ মাসের পর মাস বসে থাকতে হয় একটা কিছু জন্য, কত তদবির করতে হয়, কত দেন দরবার করতে হয়, তারপর একটা কাজ করতে হয়। তাইলে এখানে সব জায়গাতেই যদি এত সিস্টেম লস হয়, এত দেরিতে হয়, হ্যাঁ সবকিছুতে তো আসলে আমরা সবকিছুতে পারফেক্ট না, সব সবকিছুতেই হয় না। এই ছেলেটা 10টা মিনিটের জন্য তার জীবনের একটা বড় একটা পরীক্ষা সে দিতে পারলো না। এ দায়ভারটা কার, ছেলেটার নাকি যারা এই পরীক্ষার্থী, পরীক্ষার পুরাটা তারাই করছে? তো যাই হোক, আমি আশা করব যারা এই সংশ্লিষ্ট ব্যাপারটা দেখা করতেছে তাকে এই ছেলেটার কোনো বিবেচনা করে কিংবা এই ছেলেটার জন্য কিছু করা যায় কিনা। এটা ছাড়া আর কিছুই না, কারণ হয়তো বা আমরা অনেক সময় অনেক নীতিতে অত অটল থাকি কিন্তু কর্মে না আর কি, এই আর কি। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ এটার একটা ভালো রেজাল্ট পাবো আশা করি। এই তো, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।